2016 সালের এপ্রিল মাসে নাসার নিউ হরাইজন স্পেসক্রাফট যখন প্লুটোর সামনে দিয়ে যাচ্ছিল তখন সেটা কুইপার বেল্টে একটি অদ্ভুত অবজেক্ট দেখতে পাই। যখন বিজ্ঞানীরা সেই অবজেক্টটা মনোযোগ সহকারে দেখেন তখন সেই অবজেক্টের ব্রাইটনেস দেখে বিজ্ঞানীদের মনে রহস্যের সৃষ্টি হয়। সেই অবজেক্টটা বারবার তার ব্রাইটনেস পরিবর্তন করছিল। কিছুটা টাবিস্টারের মতো এই অবজেক্টটাও কখনো প্রচণ্ড উজ্জ্বলভাবে দেখা দিচ্ছিল, আবার কখনো তার উজ্জ্বলতা কমে যাচ্ছিল। কুইপার বেল্টের বেশিরভাগ অবজেক্ট পাথর এবং বরফ দিয়ে তৈরি, কিন্তু এই অবজেক্টটাকে দেখে মনে হচ্ছিল যেন সেটা কোনো আলাদা জিনিস দিয়ে তৈরি। এই অবজেক্টটা এত দ্রুত ঘুরছিল যে যদি সেটা বরফ বা পাথরের তৈরি হতো তাহলে এতদিনে সেটা টুকরো টুকরো হয়ে যেত। যখন নাসা তাদের নিউ হরাইজন স্পেসক্রাফ্ট সেই অবজেক্টের সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করে তখন হঠাৎ করে সেই স্পেসক্রাফ্টের সিগন্যাল বন্ধ হয়ে যায়। মনে হয় যেন কেউ সেখানে জ্যামার লাগিয়ে দিয়েছিল। কিছু সময় পরে যখন সেই স্পেসক্রাফ্ট ওই অবজেক্টের থেকে দূরে সরে যেতে থাকে তখন পুনরায় সিগন্যাল ফিরে আসে। তাহলে কি এটা এলিয়েন স্পেসক্রাফ্ট ছিল? যদি আপনি ভালো করে ভেবে দেখেন যে যদি কোনো আধুনিক এলিয়েন সিভিলাইজেশন আমাদের নজর এড়িয়ে আমাদের উপরে নজর রাখতে চায় তাহলে কুইপার বেল্ট তাদের লোকানোর জন্য সেরা জায়গা হবে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এই অবজেক্টটা সম্পর্কে আলোচনা করব। পাশাপাশি আমি আপনাদের কুইপার বেল্টের আরও কিছু ইন্টারেস্টিং এবং রহস্যজনক অবজেক্টের সম্পর্কে জানাবো। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, নিউ হরাইজনের মাধ্যমে দেখতে পাওয়া সেই রহস্যময় অবজেক্টটাকে 158101 আরন নাম দেওয়া হয়েছে। এটা কুইপার বেল্টে অবস্থিত একটা ট্রান্স নেপচুনিয়ান অবজেক্ট, আর এর ব্যাস প্রায় 133 কিলোমিটার। 1994 সালে 12 মে অ্যাস্ট্রোনমার্স মাইক আরউইন এবং অ্যানা জাইকো এটা আবিষ্কার করেছিলেন, কিন্তু তখন থেকে এখনও পর্যন্ত আমরা এই অবজেক্টটা সম্পর্কে তেমন বিশেষ কিছু জানতে পারিনি। কিছু কিছু মানুষের ধারণা যে এটা বিশপ রিংয়ের মতো কোনো মেগা স্ট্রাকচার হতে পারে, এটা তার রোটেশনের কারণে আর্টিফিশিয়াল গ্র্যাভিটি তৈরি করেছে, আর এর মাঝে হয়তো কোনো আধুনিক এলিয়েন প্রজাতি বসবাস করছে। এবার কথাটা হলো, মাত্র 133 কিলোমিটার ব্যাসযুক্ত অবজেক্ট এতটাও গ্র্যাভিটি তৈরি করতে পারে না যে মানুষের মতো কোনো প্রাণী সেখানে থাকতে পারবে, কিন্তু হতে পারে যে এলিয়েন সেখানে অন্য কোনো রূপে বিদ্যমান আছে। একদিকে যেখানে মেইনস্ট্রিমের বিজ্ঞানীরা এটাকে শুধুমাত্র একটা সাধারণ অবজেক্ট হিসেবে পেশ করছেন, সেখানে অন্যদিকে আমরা এই অবজেক্টটির এলিয়েন স্পেসক্রাফ্ট বা মেগা স্ট্রাকচার হওয়ার বিষয়টাও নৎসাত করে দিতে পারি না। 2017 সালে যখন ওমুমুয়া ইন্টারস্টেলার স্পেস থেকে আমাদের সৌরজগতে চলে এসেছিল তখন অনেকে একে এলিয়েনদের স্পেসক্রাফ্ট বলে মন্তব্য করেছিলেন। এটাও হতে পারে যে আরন হয়তো এলিয়েনদের স্পেসক্রাফ্ট যা মানুষের উপরে নজর রাখছে। যদি আরন এলিয়েনদের স্পেসক্রাফ্ট হয় তাহলে এটা তার ভেতর থেকে বেরোনো কোনো এলিয়েন নয় তো? বন্ধুরা, এই অবজেক্টটার নাম অ্যারোকথ, আর এর বিষয়ে সবথেকে ইন্টারেস্টিং বিষয় হলো এর আকার একেবারে কোনো স্নোম্যানের মতো। অ্যারোকথের মোট ব্যাস 36 কিলোমিটার, আর বিজ্ঞানীরা আজও বুঝতে পারেননি যে এমন আকারের অবজেক্ট কীভাবে নির্মিত হলো। 2019 সালে নিউ হরাইজন স্পেসক্রাফ্ট একে অনেক সামনে থেকে দেখেছিল, আর 660 কিলোমিটার দূরত্বের সাথে এটা আজ পর্যন্ত সৌরজগতের কোনো স্পেসক্রাফ্টের থেকে দেখা ফার্দেস্ট অবজেক্ট। অ্যারোকথকে সৌরজগতের সবথেকে পুরনো অবজেক্টের মধ্যে ধরা হয়। এবার যেমনটা আমরা সবাই জানি যে আমাদের সৌরজগৎ সোলার নেবুলা দিয়ে তৈরি। সোলার নেবুলা গ্যাস এবং ধুলোর তৈরি একটি মেঘ ছিল। যখন বাইরে থেকে কোনো জিনিস এসে এতে ডিস্টারবেন্স তৈরি করে তখন এর অ্যাঙ্গুলার এক্সিলারেশনে পরিবর্তন হয়, আর মাধ্যাকর্ষণের কারণে গ্যাস এবং ধুলো এক জায়গায় জমা হতে থাকে। আমাদের সূর্য, গ্রহ এবং সৌরমণ্ডলের বড় বড় অবজেক্ট এই সময় তৈরি হয়ে গিয়েছিল। অ্যাস্ট্রয়েড বেল্ট এবং কুইপার বেল্টের বেশিরভাগ অবজেক্ট এই গ্যাস এবং ধুলোর মেঘের অবশিষ্ট ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয়েছে। এবার বিজ্ঞানীদের মতে দুটি অ্যারোকট একটা কন্টাক্ট বাইনারি অবজেক্ট, অর্থাৎ দুটি আলাদা আলাদা অবজেক্ট জুড়ে তৈরি হয়েছে। কিন্তু যদি এটা মেনেও নিই যে এই থিওরিটা সঠিক, কিন্তু তারপরেও ব্রহ্মাণ্ডে দুটি অবজেক্ট একে অপরের সাথে ধাক্কা খাওয়ার পরেও একই রকমভাবে থেকে গেল আর এত নিখুঁতভাবে একে অপরের সাথে জুড়ে গেল, এটা ঠিক মেনে নেওয়া যায় না। এই বিষয়ে বিজ্ঞানীরা একটাই ব্যাখ্যা দিয়ে থাকেন, আর তাদের বক্তব্য, আজ থেকে প্রায় 200 কোটি বছর পূর্বে আমাদের সৌরজগতের কলিশনস বর্তমানের মতো প্রাণঘাতী ছিল না, তাদের গতি অনেক ধীর ছিল আর মাধ্যাকর্ষণের প্রভাবও অনেক কম ছিল। সেই সময় কুইপার বেল্টের দুটি অবজেক্ট একে অপরের সামনে চলে আসে আর একে অপরের মাধ্যাকর্ষণের প্রভাবে ঘুরতে থাকে। দীর্ঘদিন সময় পর্যন্ত এভাবে ঘোরার পরে একে অপরের সাথে জুড়ে যায়, যার ফলে তারা অনেক কম ক্ষতিগ্রস্ত হয়। বন্ধুরা, এই থিওরিটা সম্পর্কে আপনার মতামত কী সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। পরবর্তী কুইপার বেল্ট অবজেক্ট হলো কুয়াওয়ার। আসল রহস্য জানার পূর্বে আপনাদের এর উদ্ভট নামকরণের পেছনে কী কারণ আছে সেটা জানাবো।
2002 সালে 4 জুন আমেরিকান অ্যাস্ট্রোনমার চাঁদ ট্রুজিল এবং মাইকেল ব্রাউন পালোমার অবজারভেটরিতে থাকাকালীন এটা খুঁজে বের করেছিলেন। আর তাদের পরবর্তী কাজ ছিল এই অবজেক্টের একটা নাম দেয়া। তারা চেয়েছিলেন যে পরিবর্তিত সমাজের সাথে তাদের এই আবিষ্কারের নামটাও একটু আধুনিক হোক, কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন এই ধরনের নাম রাখতে নিষেধ করে দেয়। তারা জানান যে তাদের মধ্যে প্রচলন আছে যে প্রত্যেকটা কুইপার বেল্ট অবজেক্টের নাম কোনো না কোনো মাইথোলজিক্যাল ক্যারেক্টারের নামেই রাখতে হয়। তারপর তারা এই অবজেক্টের জন্য একটা নতুন নামের সন্ধানে লেগে পড়েন। যেহেতু এই অবজেক্টটা ক্যালিফোর্নিয়ার পালোমার মাউন্টেনে তৈরি পালোমার অবজারভেটরিতে খুঁজে পাওয়া গিয়েছিল, তাই তারা এই জায়গাটাকে সম্মান দেওয়ার কথা ভাবেন। ইন্টারনেটে রিসার্চ করার পরে তারা টোংবা সম্প্রদায়ের মানুষের কথা জানতে পারেন। তারা ছিল এলাকায় বসবাসকারী প্রথম বাসিন্দা। টোংবা সম্প্রদায়ের মানুষ কাওয়ার নামের ভগবানকে তাদের সৃষ্টিকর্তা বলে মনে করতেন। কাওয়ারকে যখন কিছুটা আধুনিকভাবে ভাবা হয় তখন সেটা কুয়াওয়ারে বদলে যায়। এবার দুটো শব্দের উচ্চারণ একই হলেও বানানে তারতম্য আছে, আর এইভাবে এই নতুন অবজেক্টটার নাম রাখা হয় কুয়াওয়ার। কুয়াওয়ারের ব্যাস 1121 কিলোমিটার, আর এটা প্লুটোর তুলনায় প্রায় অর্ধেক সাইজের। কিন্তু মনে করা হয় যে আজ থেকে কয়েক কোটি বছর আগে এর আকার আজকের তুলনায় দ্বিগুণ ছিল, কিন্তু অতীতে প্লুটোর সাথে সংঘর্ষ হয়েছিল আর সেই জন্য এটা দুটো ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। এর সম্পর্কে আরেকটা রহস্যজনক তথ্য হল আজ থেকে কয়েক কোটি বছর আগে এর তাপমাত্রা -217°C থাকত, যা বর্তমান সময়ের কুইপার বেল্টের অবজেক্টের গড় তাপমাত্রা বলে মনে করা হয়। কিন্তু বর্তমানে এই কুয়াওয়ারের তাপমাত্রা বেড়ে -160°C হয়ে গেছে, কিন্তু এটার কারণ কি সেটা কেউ জানে না। কুয়াওয়ারকে একটা বামন গ্রহ বলে ঘোষণা করে দেয়া হয়েছে। আর বছরের পর বছর ধরে চলা গবেষণা থেকে জানা গেছে যে এর পৃষ্ঠতলে আইস ওয়াটার উপস্থিত আছে। আপনাদের জানিয়ে রাখি যে কুয়াওয়ারকে গভীরভাবে স্টাডি করার জন্য আমাদের স্পেস এজেন্সিগুলোর তরফ থেকে কোনো মিশনের সম্পর্কে চিন্তাভাবনা করা হয়নি, কিন্তু ভবিষ্যতে যদি এমন কিছু ভাবা হয় তাহলে সেটা ভীষণ ইন্টারেস্টিং এবং এক্সাইটিং হতে পারে। এবার কথা বলবো পৃথিবী থেকে প্রায় 45 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরে কুইপার বেল্টে অবস্থিত মেকমেকের সম্পর্কে। এর ব্যাস প্রায় 1480 কিলোমিটার। এটা প্লুটোর পরে কুইপার বেল্টের সবথেকে উজ্জ্বল অবজেক্ট। 2005 সালের 31শে মার্চ মেকমেক নামের এই অবজেক্টটা খুঁজে পাওয়া গিয়েছিল। আমি আপনাদের একটু আগেই বললাম যে মেকমেক আমাদের থেকে 45 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরে আছে, তারপরেও এটা প্লুটোর পরে কুইপার বেল্টের সবথেকে বেশি উজ্জ্বল অবজেক্ট। কিন্তু এর পেছনে কী কারণ আছে? এই রহস্যটাকে আরও বেশি ইন্টারেস্টিং করে তুলেছে এর চাঁদ, যা MK2 নামেও পরিচিত। একদিকে যেখানে মেকমেক তার ব্রাইটনেসের জন্য পরিচিত, অন্যদিকে MK2 একেবারে অন্ধকার, আর এটাকে দেখতে পাওয়া ভীষণ কষ্টসাধ্য ব্যাপার। প্রথম দিকে বিজ্ঞানীরা অনুমান করেছিলেন যে মেকমেকের উজ্জ্বলতার কারণ হলো এর আশেপাশে বায়ুমণ্ডলের উপস্থিতি হতে পারে, কিন্তু যখন এটাকে সামনে থেকে পর্যবেক্ষণ করা হয় তখন এর আশেপাশে কোনো বায়ুমণ্ডলের সন্ধান পাওয়া যায়নি। যদিও বর্তমানে মেকমেককে পরিদর্শন করার জন্য কোনো স্পেসক্রাফ্ট পাঠানোর পরিকল্পনা করা হয়নি, তবে যদি এখানে অল্প সময়ের মধ্যে পৌঁছাতে হয় তাহলে এর জন্য 2024 সালের 31শে আগস্টের মধ্যে একটি স্পেসক্রাফ্ট লঞ্চ করতে হবে। আর যদি এমনটা সম্ভব না হয় 2036 সাল পর্যন্ত আমাদের অপেক্ষা করে থাকতে হবে। তবে আপনাদের কি মনে হয়, আমাদের কি সময় থাকতে মেকমেকের স্টাডির জন্য এর কাছে একটা স্পেসক্রাফ্ট পাঠানো উচিত? আপনার মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানান।